কেমন আছে সবাই? আজকে আমাদের এক্সেল প্রোগ্রামের ক্লাস টু ফর বিগিনার মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করব বা ক্লাসটা দেখব সেটা হচ্ছে গাণিতিক অংশ। এমএস এক্সেল এর সাহায্যে যেহেতু হিসাব নিকাশের কাজ করা যায়, সেহেতু বিভিন্ন গাণিতিক অপারেটরের সাহায্যে ফর্মুলা লিখা যায়, ফর্মুলা অনুসারে ফলাফল প্রদর্শন করা যায়। ফর্মুলা লেখার জন্য এমএস এক্সেলে কিছু প্রতীক ব্যবহার করা হয়, তাকে গাণিতিক অপারেটর বলা হয়। গাণিতিক অপারেটর কাকে বলা হচ্ছে? অর্থাৎ কখনো যখন আমরা সমীকরণ লিখি কোনো ফাংশন কোনো অপারেশনের জন্য, আমরা যখন সমীকরণ সূত্র লিখি তখন আমাদের বিভিন্ন প্রতীকের ব্যবহার করা হয়, তাকে আমরা বলি গাণিতিক অপারেটর। নিয়ম অনুসারে ফর্মুলা টাইপ করা না হলে সঠিক ফলাফল পাওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট। ফর্মুলা লেখার জন্য বর্ণিত গাণিতিক অপারেটরের কাজ, যেমন এই এটা হচ্ছে প্লাস। আমরা প্লাসকে প্লাস আকারে ব্যবহার করি, কিন্তু আমরা যখন এক্সেল প্রোগ্রামে ব্যবহার করব তখন এই যে A1 A2 যে বিষয়গুলো এখানে আছে, যে ডাটা থাকবে তার যোগ করবে, ভ্যারিয়েবল হিসেবে কাজ করে। আর যদি আমরা সরাসরি ভ্যালু যোগ করি, যেমন 10+5+ তাহলে 15 হবে। এরকম শুধু ডাটা ব্যবহার করলে কনস্ট্যান্ট হয়ে যাবে, ভেরিয়েবল হবে না। আমি এইটুকু অংশের একটু এক্সাম্পল দিব। যেমন আমি এক্সেল প্রোগ্রাম চালু করা আছে, আমি শিট টুতে গেলাম, আমি এখানে লিখলাম 10, এখানে লিখলাম 5, আমি এই দুটাকে যোগ করতে চাই। তাহলে 10+5 কত হলো? 15। আমি আবার সেম একই জিনিস করব, 10 এখানে, 10 এখানে, 5 এখানেও আমি যোগ করব, বাট এই জায়গার যে সেল অ্যাড্রেস সেটা লিখলাম যোগ, এই জায়গার যে সেল অ্যাড্রেস সেটা লিখলাম। এখন কি দাঁড়ালো? এখানেও 15, এখানেও 15। এখন আমরা দেখি যে কোনটা কনস্ট্যান্ট যোগ হয়েছে আর কোনটা ভ্যারিয়েবল। আমি এখানে আবার 10 করে দিলাম, এখানে চেঞ্জ হয় না ভ্যালু, ফলাফলে চেঞ্জ হয়? আমি এখানে 10 করে দিলাম, তার মানে আমরা যখন কোনো ম্যাথ অপারেশন করব তখন অবশ্যই সরাসরি ভ্যালু ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব? সেল অ্যাড্রেস। মাথায় থাকবে এটা, সরাসরি আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করব। সেখানে এই কথাগুলোই বলা আছে। আচ্ছা, তারপরে বিয়োগ আর গুণের জন্য আমরা স্ট্যারিক, এই চিহ্নটার নাম বলা হয় স্ট্যারিক। সব একই, আমরা যখন কোনো গুণ করতে চাই তখন আমরা স্ট্যারিক, ভাগ করতে হলে স্ল্যাশ, আর কোনো পার্সেন্টেজ বের করতে হলে পার্সেন্ট চিহ্ন। তা আমরা একটু এক্সাম্পল দিই এটা, আমি আবার এক্সেলে যাই। যেমন আমি হচ্ছে পরে একটা বইয়ের দাম 145 টাকা, হ্যাঁ ধরে নিলাম, তার 25% ডিসকাউন্ট, তাহলে বইটার আসলে ভ্যালু কত? তাহলে আমার এই পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে আমি প্রথমে ইকুয়াল দিব এইটা, গুণ চিহ্নকে আমরা স্ট্যারেক ব্যবহার করব, তার 25%, ভাগ চিহ্ন 136 টাকা কমিশন। তো এটাকে আমি ইকুয়াল দিয়ে, তাহলে 145 বিয়োগ এটা, তাহলে বইয়ের দাম দাঁড়ালো 108 টাকা 75 পয়সা। ক্লিয়ার? এখন যদি এখানে একটা বইয়ের দাম 165 টাকা হয় তাহলে তার দাম কত হবে? 123 টাকা। একটা বইয়ের দাম যদি 200 টাকা হয় তাহলে তার দাম হবে 150 টাকা। ক্লিয়ার? এটা বুঝালাম পার্সেন্ট। আর গুণটা হচ্ছে পরে, এখানে আমি লিখলাম 10, এখানে 5, আমি যদি এখানে ইকুয়াল দিয়ে, তাহলে এটা আমি কি এখানে ভ্যালু দিব না সেল অ্যাড্রেস দিব? ওকে, অবশ্যই সেল অ্যাড্রেস ইন্টার, তাহলে 5×10=50। ঠিক আছে না? আমরা তো নামতা লিখতে পারি নাকি 10-এর ঘরে? 10-এর ঘরে নামতা কেমনে লেখে এক্সেল প্রোগ্রামে, কারো জানা আছে? আমরা 10-এর ঘরে নামতা লিখবো, দেখো।
দশের ঘরে নামাতে হয়ে গেছে না? 10 একে 10, 10 দুগুণে 20। আমি যদি বলি যে আমি আবার এবারটা 5-এর ঘরে নামাতা লিখবো, দেখো 5-এর ঘরে নামাতা হয়ে গেছে। আমি যদি বলি যে 15-এর ঘরে নামাতা লিখবো, এখানে একটা সিলেক্ট করে এখানে আমি জাস্ট ফিল করে দিলাম, 15-এর ঘরে নামাতা হয়ে গেল। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আমরা চলে আসি, তাহলে আমরা এখানে ভাগ চিহ্নটা কি স্ল্যাশ ব্যবহার করা হয়েছে, তাই না? এটা কি আবার দেখাবো? নেক্সট স্লাইডে চলে যাই আমরা। তাহলে আমরা এখানে এটা যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, ভাগ করছি, শতকরা নির্ণয় করছি, আর এগুলো আমাদের সমীকরণ। নেক্সট, রিলেশনাল তুলনামূলক বা অপারেটর আছে কিছু। আমরা অনেক সময় এক্সেল প্রোগ্রাম ব্যবহার করার সময় যখন আমরা কোনো বড় জটিল কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, তখন আমাদের ইকুয়াল বা অর্থাৎ লজিক্যাল বা রিলেশনাল অপারেটর ব্যবহার করতে হয়। যেমন এখানে লেখা আছে ইকুয়াল, এটা লেখা আছে লেস দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল। যারা ম্যাথের স্টুডেন্ট তারা অনেক ভালো বুঝবে, যারা ম্যাথের স্টুডেন্ট না তারাও ভালো বুঝবে, কারণ এটা আমাদের ছোটোবেলায় ছিল, জ্যামিতি পড়ছি না আমরা, জ্যামিতি গ্রেটার দেন ইকুয়ালটা ভালো করে বুঝবে। আমি এটা দ্বারা একটু এক্সাম্পল দিচ্ছি, আজকে আমি কোনো ইকুয়েশন করাচ্ছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি যেগুলো আমরা কোথায় ইউজ করছি, ঠিক আছে? তা আমি এখন রিলেশনাল অপারেটর দিয়ে একটা এক্সাম্পল দিই, আমি এক্সেল প্রোগ্রামে ফিরে যাই, যে এই অপারেটরগুলো আমাদের কখন ব্যবহার হচ্ছে। ধরে নিলাম আমি এখানে বললাম যে এখানে 50, আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে বললাম ইফ ব্র্যাকেট 50 যেখানে আছে, এখানে দেখো একটা লজিক্যাল টেস্ট, এটা একটা সেল অ্যাড্রেস, তাই না? এটা সেল অ্যাড্রেসটা কত? B14 নাকি? B14 আমি এবার লিখে দিলেও হবে, সিলেকশন হয়ে গেছে, অথবা আমি যদি মাউস দ্বারা এখানে ক্লিক করি তাও হবে, দুটো সেম কাজ। তাহলে B14 আমি বললাম গ্রেটার দেন ইকুয়াল, ক্লিয়ার? গ্রেটার দেন ইকুয়াল হয়েছে, হয়েছে। বললাম যে যদি B14-এ যদি 50-এর সমান এবং বড় হয় তাহলে আমি বলবো, ডাবল কোটেশান দিয়ে বলবো যে এ, ডাবল কোটেশান ক্লোজ, কোমা, আদারওয়াইজ কি বলবো? বি, ডাবল কোটেশান বি। আমি এখানে একটা ইফ ব্যবহার করেছি, একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, কি প্রবলেম? ইফ গ্রেটার দেন ইকুয়াল, সরি, এখানে গ্রেটার দেন ইকুয়াল 50 হবে, তাহলে হবে হচ্ছে পারে এ, আদারওয়াইজ এখানে এই 50-তে আমার সেমিকলন ডবল কোটেশন দিতে হবে না, আমি এটা ভুল করছি। মানে ওই সেলে যদি 50-এর সমান বা বড় হয়, তা এখন ঘটনা হচ্ছে পারে এখানে এ অথবা বি। আমি একটা স্কেপ করে গেছিলাম, ওকে। তাহলে এখানে হলে আমি যদি 80 দিই তাও এ, আমি যদি আবার 20-30 দিই তাহলে সে বলবে বি, ওকে। তাহলে দেখো আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল এখানে যে ফর্মুলাটা ব্যবহার করছি, কারণ আমার তো এখানে ভ্যালু দেওয়া হয় নাই, আমি ডাইরেক্ট মিস্টেক আর কি। তাহলে এই সেলে আমি যা দিব B13 হলে সেটা 50-এর সমান এবং বেশি হলেই এ হবে, আমি যদি 50-ও দিই এখানে তাও এ হবে, বেশি দিলেও
এ আসবে, কম হলে কারণ আমি একটা শর্ত দিছি এটা সারা যাই দেব বি আসবে। হ্যাঁ গেটার দেন আছে মানে 50-এর বড় হলেই হবে, হ্যাঁ জিরো হলেও বি এখন। হ্যাঁ তাহলে এটার এক্সাম্পল আমি দিলাম যে আমরা এই এই অপারেটরগুলো কেন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তাহলে আমাদের এই অপারেটরগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো গ্রেডিং সিস্টেমের রেজাল্ট তৈরি করি, অনেক সময় আমাদের বলতে হবে যে 33-এর নিচে, লেস দেন 33, লেস দেন 33, লেস দেন 33, তাহলে সে জিরো, গ্রেড জিরো। সেই সময়গুলোতে অর্থাৎ যেগুলো কমপ্লেক্স ম্যাথ সেগুলোতে এগুলো প্রয়োজন হয়। নেক্সট ওয়ান, ফাংশন। আমরা যখন কোনো বড় ম্যাথ ইউজ করি তখন আমাদের ফাংশন, আমি এখন একটা ফাংশন ব্যবহার করলাম এই এক্সাম্পলের মধ্যে, ইফ, তাই না? আচ্ছা ফাংশনের কিছু নাম আছে, ম্যাথ অ্যান্ড ট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, ডাটাবেস, ফাইন্যান্সিয়াল, লজিক্যাল। ম্যাথ অ্যান্ড ট্রিকের কাজ গাণিতিক এবং ত্রিকোণমিতিক সমস্যা সমাধানের জন্যে, স্ট্যাটিস্টিক্যাল ফাংশনগুলো পরিসংখ্যান সংক্রান্ত, আর ডাটাবেস সংক্রান্ত করার জন্য ডাটার ওয়ার্কশিটের বিভিন্ন ডাটার মধ্যে নির্দিষ্ট ডাটার পরিসংখ্যান বের করার জন্য ডাটাবেস, আর ফাইন্যান্সিয়াল আর্থিক সমস্যার সমাধানের জন্য, লজিক্যাল তুলনামূলক অপারেটর ব্যবহার করে শর্ত আরোপ করে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করার জন্য আমরা লজিক্যাল যেটা এখন করলাম ইফ দিয়ে। এখন আমি এখানে যে বিষয়টা নিয়ে দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট, যে ফর্মুলা লেখার নিয়ম, আমরা কিভাবে ফর্মুলাটা লিখব, সূত্রটা লিখব, সমীকরণটা লিখব। ফর্মুলা, সমীকরণ, সিনট্যাক্স সব একই জিনিস, সূত্র মাথায় থাকবে তো? ফর্মুলা, সিনট্যাক্স, ফর্মুলা, সূত্র সব একই জিনিস। যে সেলে ফলাফল প্রয়োজন সেই সেলে পয়েন্টটা রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে বিষয়টা। আচ্ছা তাহলে যেই সেলে আমাদের পয়েন্টার ফলাফল দরকার সেখানে আমরা পয়েন্টার রাখব। ফর্মুলা লেখার প্রথমে আমাদের সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। ফাংশন ও আর্গুমেন্ট টাইপ করার সময় ক্যারেক্টার ছোট কিংবা বড় হাতের হতে পারে। আমরা যখন ফাংশন ব্যবহার করব বা সূত্র লিখব সেটা বড় হাতের ছোট হাতের কোনো সমস্যা নেই। যে ডাটার হিসাব প্রয়োজন তার সেল অ্যাড্রেস লিখতে হবে। সরাসরি ডাটা ব্যবহার করাও যাবে কিন্তু আমরা করব না, কেন? সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। গাণিতিক, তারপর বিভিন্ন গাণিতিক ও রিলেশনাল তুলনামূলক অপারেটর ব্যবহার করতে হবে। ফাংশন এবং আর্গুমেন্টকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, ফাংশন এবং আর্গুমেন্টকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। ফাংশন কোনটা আমি একটু দেখাই দিই। ফাংশন হচ্ছে, এখানে আমি যে ইফটা লিখেছি এটা ফাংশন, আর ভিতরে যেগুলো আছে সেগুলো সবগুলোকে বলা হয় আর্গুমেন্ট। ক্লিয়ার? ভিতরে যা থাকবে সেগুলো সবগুলো আর্গুমেন্ট, এগুলো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, দেখো ফাংশন কিন্তু ব্র্যাকেটের মধ্যে নাই, সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা একাধিক আর্গুমেন্ট সম্মিলিত ফাংশন কমা দ্বারা পৃথক করতে হবে। যদি আমাদের আরও আর্গুমেন্ট লেখার প্রয়োজন হয়, অন্য ফাংশন যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের কমা দ্বারা আলাদা আলাদা করে দিতে হবে। ফাংশনের সংখ্যা এবং ক্যারেক্টার উভয় ব্যবহার করা যাবে, সংখ্যাও ব্যবহার করা যাবে, ক্যারেক্টারও ব্যবহার করা যাবে। যেমন আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে আমি এও ক্যারেক্টারও ব্যবহার করেছি আবার সংখ্যাও ব্যবহার করেছি, বাট আমি যখন সংখ্যা ব্যবহার করব তখন কোনো ডবল কোটেশান দিতে হবে না, ক্যারেক্টার ব্যবহার করলে সেটা অবশ্যই ডাবল কোটেশান দিতে হবে। ফাংশনের মধ্যে ক্যারেক্টার ব্যবহার করলে ডাবল কোটেশান দ্বারা আবদ্ধ করতে হবে, এটা যেটা বলা হয়েছে। ফর্মুলা টাইপ শেষে আবার ইন্টারপ্রেস করতে হবে। এর পরের যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে দেখব এবার, যে ফর্মুলা ভুলের কারণ। মানে যদি আমাদের কোনো সূত্র প্রয়োগ করার পর এরকম আসে তখন আমরা বুঝবো
যে ফর্মুলায় শূন্য দিয়ে ভাগ করা হয়েছে। যদি কখন এরকম আসে ফাংশন আর্গুমেন্ট অপারেটর ভুল হচ্ছে, যখন এরকম হবে তখন অনেক সময় ভুল হয়। কি ভুল হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি এইখানে আমি লিখলাম 10, 10 হয়েছে, আমি এখানে ওয়ান ইয়ে দিয়েছি একটা মানে ও ও এখানে ও দিয়েছি, তাহলে ও দিচ্ছি, ওকে সে তো চিনে না, ওকে কি চিনে? চিনে না। আচ্ছা, যখন এরকম ভুল হবে তখন ওই মানে এখন যে ফর্মুলা ভুল হলে যেগুলো আসে সেই কারণগুলো আসবে, ফাংশন আর্গুমেন্ট বা অপারেন্ডার ভুল হলে এরকম আসবে। হ্যাঁ, তখন ওটা এই এইগুলো আসলে বুঝতে হবে যে আমার ফর্মুলায় প্রবলেম আছে, তখন বুঝে নিবা। এক শিটের ডাটা অন্য শিটের ফলাফল নেওয়ার জন্য ফর্মুলায় শিট নেম ভুল হলে রেফারেন্স সিম্বল আসবে, ভ্যালু ভুল হলে নিউমেরিক সংখ্যার পরিবর্তে টেক্সট অ্যান্টি হলে এইরকম একটা মেসেজ দিবে, যেমন আমার নিউমেরিক সংখ্যা টাইপ করার কথা কিন্তু সেখানে আমার নিউমেরিক সংখ্যা টাইপ না হয়ে এখানে আমার দেখাচ্ছে যে আমি অন্য কিছু টাইপ করে দিছি, তখন সে ভুল মেসেজ দিবে বা ভুল ফলাফল সে দিবে আর কি, সেটা আর কি। এখন দেখাচ্ছে না, তোমাদের দেখাবে। তারপরে কলামের প্রশস্ত ডাটার চেয়ে কম হলে এই চিহ্নটা আসবে, অর্থাৎ যত বড় কলাম হওয়ার কথা, যেমন আমি যদি এখানে ছোট করে দেই আরো একটু ছোট, এখন কি হ্যাশ চলে আসছে না? ওনাকে মনে করে যে আই কি জানি ভুল হয়ে গেছে, এরকম হলো কেন? অর্থাৎ ডাটা ধারণ ক্ষমতার চাইতে কম হয়ে গেলেই সব চিহ্ন হ্যাশ হয়ে যাবে। ক্লিয়ার? এটা কোনো ভুল নয়। আচ্ছা, নেক্সট। এখন আমরা ফাংশন নিয়ে দেখি, ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনটা কি? সাম ফাংশন হচ্ছে পরে সাম, আর ফাংশনের গঠনটা কিরকম? সাম লেখার পরে ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু নির্দিষ্ট রেঞ্জের ডাটার যোগফল নির্ণয় করে, সামিপ রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ, সামিপ ফাংশন শর্ত আরোপ করে যোগফল নির্ণয় করবে। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এখানে আমরা এভারেজ কাউন্ট ম্যাক্সিমাম মিনিমাম বের করব। আমি গতকাল যে একটা টেবিল দিয়েছিলাম সেখানে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম একটা অপশন ছিল, তাই না? তো ম্যাক্সিমাম মিনিমাম এখানে আমাদের রেঞ্জের সর্ববৃহৎ ডাটা নির্ণয় করে, আর মিনিমাম রেঞ্জের সর্বনিম্ন ডাটা নির্ণয় করে, আর কাউন্ট এক বা একাধিক রেঞ্জের মোট কতগুলো সংখ্যক ডাটা আছে সেগুলো গণনা করবে। এভারেজ গড়। ওকে, নেক্সট। এবার আমরা ইফ ফাংশন আর লজিক্যাল ফাংশন নিয়ে আসবো। ইফ ফাংশন, এটা সিনট্যাক্স, এটা অরোপিত শর্ত সঠিক হলে কী মান প্রদর্শন করবে তা উল্লেখ করতে হবে, এবং শর্ত সঠিক না হলে কী মান প্রদর্শন করবে তাও উল্লেখ করতে হবে। যেমন আমি করলাম যে 50-এর বেশি এবং সমান হলে এ, আর আদারওয়াইজ বি হবে, সেটাই এখানে বলা আছে। আচ্ছা, একটি ফাংশনের মধ্যে অন্য ফাংশন লিখলে কমা দিয়ে পৃথক পৃথক করে ফাংশনগুলো, আমি এখানে একটু সংশোধন দিই, সেটা হচ্ছে কিপ, যে এখানে আমি একটু বড় করছি, যে এই লেখাগুলো হচ্ছে ইংলিশ, এখানে আছে বাংলা, যেমন ইফ, এই কথাটা ইফ, তার মানে হচ্ছে পরে একটি ইফ ফাংশনের মধ্যে কমা দিয়ে আরও ইফ ফাংশন ব্যবহার করা যায়, একাধিক শর্ত আরোপ করা যায়, ফর্মুলায় যতটি ইফ ফাংশন থাকবে থাকবে শেষে ততটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটা ডাবল কোটেশনের ব্র্যাকেট ছিল এরকম, যে ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে ততটা। তারপর আছে অ্যান্ড, সকল শর্ত সত্য হলে অ্যান্ড ফাংশন কাজ করবে, সবগুলো শর্ত সত্য হতে হবে, তাছাড়া ফলাফল ফলস হবে। বোঝা গেছে? এগুলার আমাদের এই ব্যবহার আসবে, আমি এখনই ব্যবহার দেখাচ্ছি না, তারপরও আমি দেখাতে পারবো। যেমন আমি
দু একটা ফাংশনের ব্যবহার দেখা দিচ্ছে এখানে। অ্যান্ড অর যে কোনো শর্ত সঠিক হলে ফলাফল কি হবে? ফলাফল হবে ট্রু, আর যে কোনো একটি মিথ্যা হলে ফলাফল হবে ফলস। এগুলা কিন্তু থিওরিটিক্যাল, সরি, এগুলা কিন্তু থিওরিটিক্যাল বিষয়, যে আমরা যদি এই ফান্ডামেন্টাল বিষয়গুলো জানি তাহলে হবে কি আমাদের কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা কিভাবে ফর্মুলা লিখছি, হ্যাঁ এটা সুবিধা হবে। তাহলে অর অ্যান্ড ইফ, আমি ইফের দেখে ফাংশনটা দেখাইছি, অ্যান্ড এবং অরের একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ অ্যান্ড এবং অরের যে এক্সাম্পলটা সেটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে অ্যান্ড অরের এক্সাম্পলগুলো কীরকম হবে। এখানে ম্যাক্সিমাম মিনিমাম, এইখানে দেখো একটা অ্যান্ড ফাংশনের একটা আছে, অ্যান্ড দেখছো দুইটা শর্ত সঠিক হতে হবে। যেমন এখানে আছে ইফ C3 2000-এর কম মানে বেশি, হ্যাঁ এখানে গেটার দেন কি দেখাচ্ছে, না লেস দেন 2000, 2000-এর নিচে হলে জিরো। ইফ এখানে হচ্ছে পরে, যেমন আমি এই ফাংশনটা দিয়ে তোমাদের যেমন আমি একটা ফর্মুলা দেখাই দিই যে এটা এরকম কীরকম ফাংশন, এটা অ্যান্ডটা কখন ব্যবহার হচ্ছে, যে সবগুলো ফাংশন সঠিক হলে আমি যদি এখানে এখন এই ফর্মুলাটা এখানে আমি বসাইলাম, পেস্ট করে দিলাম, এখন আমি এখানে সরি ফর্মুলাটা কত হতে বসালাম, কন্ট্রোল জেড আবার কপি করে নিয়ে আসি, কপি পেস্ট। আচ্ছা এখানে সি থ্রির ডাটাটা আমি এখানে C3-তে ডাটা বসাই, C3-র এখানে একটা ডাটা আছে দেখো ফাঁকা, তাই আমি এখানে 2000 দিয়ে দিলাম, সরি C3-তে 2000 দিয়ে দিলাম, ওরে C3, হ্যাঁ C3-তে আমি এখানে 2000 দিয়ে দিলাম। এখানে দেখো 2000 দেওয়ার সাথে সাথে কি দেখাচ্ছে, 100। ফর্মুলাটা কি ছিল, যে 2000-এর বেশি নিচে হলে শূন্য হবে, আবার বলছে যে 2000-এর সমান এবং বেশি, তাহলে 2000-এর সমান এবং বেশি হলে, আবার বলছে 5000-এর নিচে সেটা 5%, আর 2000-এর নিচে হলে কি, তার মানে আমি যদি এখানে 1990, 2000-এর নিচে হলে দেখো এখানে জিরো আসবে, জিরো আসছে না, আবার বলছে 2000, 2000 হলে 100 আসছে কেন, কারণ বলে দেওয়া আছে যে 2000-এর সমান এবং বেশি 5000-এর নিচে তাহলে 5%, আবার বলা আছে যে 5000-এর সমান এবং বেশি তাহলে 10%, তাহলে এখন 5000-এর সমান দিয়ে দিই তখন 10%। আমরা যে বিদ্যুৎ বিল তৈরি করব সেখানে কিন্তু এই ধরনের ফাংশন ব্যবহার হবে, যে এত ইউনিটের বেশি এত কম হলে তাহলে ইউনিট এত টাকা, একটা এক্সাম্পল আমরা যেটা করতে যাব, তো সেখানে কিন্তু আমাদের অ্যান্ড ফাংশন ব্যবহার করতে হবে। এটা আমি একটা অ্যান্ড ফাংশনের এক্সাম্পল দিলাম, ক্লিয়ার? এই এই থিওরিটিক্যাল বিষয়গুলো আমাদের মানে নলেজে রাখতে হবে। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা দেখলাম লজিক্যাল ফাংশন, তারপর স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশন, তারপরে ফর্মুলা ভুল হলে কি হবে, ফর্মুলা লেখার নিয়মগুলো কি, ফাংশন সম্বন্ধে আমরা জানলাম, রিলেশনাল অপারেটর জানলাম, ফর্মুলা লেখার জন্যে
মানে আমরা যে অপারেটর, গাণিতিক অপারেটর, ফাংশনের প্রতীক, সমীকরণগুলো কীভাবে লিখবো সেগুলো জানলাম। গাণিতিক সম্বন্ধে আমরা আজকের যে টপিকস গাণিতিক অংশ নিয়ে সেগুলোর বেসিক ধারণা নিলাম। ক্লিয়ার সবার? এই বিষয়গুলো তোমাদেরকে পিডিএফ আকারে দেবো, এটা কিন্তু একটু স্টাডি করতে হবে। হ্যাঁ।